বন্ধুরা, আসলে আমার হাতে দেখতে পাচ্ছেন বিশাল অস্ত্র। আসলে এই অস্ত্র দিয়ে আপনারা ক্ষতি করব না, আমি এই গাছেরও ক্ষতি করব না। বিষয়টা হচ্ছে, দেখুন, এই দেখুন, এই যে কাটলাম, এই দেখুন পিন, খেজুরের কাঁটা। খুব সাবধান, কারণ এখানে অনেকে দেখতে আসে। এবং আমি এখন এই যে পরাগায়ন করব, আপনারা জানেন যে টিস্যু কালচার আর খেজুরের চারা আমি বিক্রয় করে থাকি। আপনারা গোটা বাংলাদেশ এই মোশাররফ ভাইয়ের হাত ধরে এখন 100টা বাগান হয়েছে। তো আপনারা বলবো যে আলহামদুলিল্লাহ, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোই কিন্তু আমি বিক্রয় করি, কিন্তু ওগুলো পলিতে আছে বলে ছোট, কিন্তু একই সাতকার গাছ আমি বিক্রয় করি। তো দেখা যাচ্ছে যে আমি 8,000 টাকা বেচলাম, সেই চারার দাম কিন্তু আমি 4,500 করছি। অনেক বড় বড় চারা, এত বড় বড় চারা 2.5 বছর কাছাকাছি বয়স। আর এই যে লাগে, দেখো, আমি মনে করেন যে 2 বছর হলো, আর 2 বছর কিন্তু 5টা কিন্তু খেজুরে বাজার চলে আসছে। ঠিক আছে, সেম তুমি ওই পার দেয় সুন্দর কাজ জম করে ওটি দেখাও, ও পার দাও, যা ওদের দেখাও কাছে লেজার ঠেকা, দেখো আমি কাঁটা কাটতেছি। আর দর্শক বন্ধুরা, এই গাছের আমি কিন্তু কাঁটা কাটতেছি। হ্যাঁ, ভালো করে এই যে দেখুন, এই যে এই 5টা বাদা আসছে, বুঝছেন? 2024 সালে দারুণ একটি খবর, এটা আমাদের নওগাঁ খেজুরের বাগানের পক্ষ থেকে। হ্যাঁ, 5টা খেজুরের বাদা আসছে, আর আমি কিন্তু এই কাঁটাগুলো ঝুড়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলবো যে এই যে আমি এলাম, কাঁটা কেটে দিচ্ছি, এভাবে ঝুলে দিচ্ছি, কাঁটাগুলো আপনারা কেটে দেবেন। কারণ কখন যে হাতের ভিতর কি চোখের ভিতর যদি ঢুকে যায়, তাহলে আপনার কিন্তু কোটি টাকা খরচ করে কিন্তু এই চোখ আর ফিরে পাবেন না। আমি আমার ছেলে কিন্তু বারবার বলি যে কাঁটাগুলো কেটে দেবো, আমার ছেলে ছোট তো অতটা গুরুত্ব দেয় না। এই যে দেখুন, নিচে একটু দেখাও, দেখো জুম করে দেখাও নিজে দেখে, এদের কাটলাম, এদের কাটলাম গোটা গাছের নিচে কত কাঁটা, এটা এখনও কাটতেছি দেখুন। হ্যাঁ, সে দেখ সুন্দর করে এভাবে কেটে দিবেন, আবার পরে কিন্তু এই কাঁটাগুলো কুড়িয়ে নেবেন, এই কুড়িয়ে এগুলো কিন্তু জ্বালা দিতে হবে, কে কখন তার পায়ের ভিতর ঢুকে এগুলো। ঠিক আছে, তো আসলে আমার এগুলো টিস্যু কালচার গাছ, আপনারা, আমি অনেক হ্যাপি। কী জন্যে আমি যে চারাগুলো বিক্রয় করতেছি, আসলে এই চারাগুলো কি হবে, আমি জানি শতভাগ টিস্যু কালচার ছাড়া, স্ত্রী ছাড়া, কিন্তু আমি তো দেখি নাই। আমি যে ইনপুট করেছিলাম সেই চারাগুলো, এই যে এই চারা আমি মাটিতে দিয়েছি, এই চারাগুলো অ্যাজ ও পলিত আছে, এই গাছগুলো বিক্রয় করতেছি। তো যারা আমার এই চারা নিতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন, স্ক্রিনে নম্বরে যোগাযোগ রাখবেন। ভালো থাকবেন, আমি পরবর্তীতে ভিডিওতে সুন্দর করে জুম করে ভিডিও করে আমি বাধাগুলো দেখাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।